কেন্দ্রীয় বাজেট ঘোষণা, সেখানে চা শিল্পের কথা উল্লেখ নেই, কি মনে করছেন, কি দেখছেন বিষয়টা? আমরা খুবই হতাশ এবং অবাক। তার কারণ হচ্ছে আমরা ভাবছিলাম ভারতবর্ষের চা শিল্প এমন একটা শিল্প যে শিল্পে ভারতবর্ষের সবচেয়ে বেশি শ্রমিক প্রত্যক্ষভাবে কাজ করে, একটাই শিল্প, সেটা হচ্ছে চা শিল্প। এই চা শিল্প গত কিছুদিন ধরেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আছে। একদিকে অনাবৃষ্টি, অতিবৃষ্টি এবং পোকামাকড়ের উপদ্রব, এবং বাজারে চাহিদার অভাবের জন্যে, চায়ের বাজার মন্দা যাওয়ার জন্যে চা শিল্প ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। সেখানে আমরা সবাই লড়াই করছি। আমরা চাইছিলাম যে এই সংকটের সময় সরকার আমাদের পাশে এসে দাঁড়াবে এবং সরকার কিছু কিছু এমন কিছু পদক্ষেপ নেবে যেখানে চা শিল্প আগামী দিনে ঘুরে দাঁড়ানোর জন্য একটা আশার বাণী থাকতো, কিন্তু সেখানে কিছুই না থাকার জন্য আমরা সত্যি হতাশ এবং অবাক। এই যে উত্তরবঙ্গে এবং পাশাপাশি পশ্চিম রাজ্য আসাম, সেখানেও একটা এরকমই সমস্যা কি? হ্যাঁ, পুরো ভারতবর্ষের কথাই বলছি, আমি শুধু পশ্চিমবঙ্গের কথা বলছি না। ভারতবর্ষে চা শিল্প এমন একটা শিল্প যেখানে সবচেয়ে বেশি সংখ্যক শ্রমিক প্রত্যক্ষভাবে কাজ করে, একটাই শিল্প, সেটা হচ্ছে চা শিল্প। সেখানে এই চা শিল্পের সংকট চলছে আসাম, পশ্চিমবঙ্গ সব জায়গায় একই রকম সংকট চলছে। প্রোডাকশন 30-40% ডিক্লাইন আছে এই মুহূর্তে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং পোকামাকড়ের উপদ্রব এইসব কারণের জন্য এবং চাহিদার অভাবের জন্য। সেখানে দাঁড়িয়ে থেকে সরকার আমাদের পাশে দাঁড়াবে এটাই তো আমাদের আশা ছিল, কিন্তু হয়তো কোনো কারণে সরকার আজকে আমাদের এই চা শিল্পের বাজেটে তার উল্লেখ নেই। পুরোপুরি বাজেট আমার পড়া হয়নি, তবে এক ঝলকে যা দেখলাম সে বাজেটে কিছুই উল্লেখ নেই। চিন্ময় ধর, ম্যানেজার মাঝের ডাব্লিউটি স্টেট, চেয়ারম্যান টিএসএস অফ ইন্ডিয়া নর্থ বেঙ্গল ব্রাঞ্চ।